চোরা শিকারীদের ফাঁদে আটকে পড়া হরিণ উদ্ধার করলো বন দপ্তর। হরিণ শিকার করে পাচারের চক্র সক্রিয় নয় তো, বিষয়টি খতিয়ে দেখছে বন দপ্তর। বন্য জীবজন্তু পাচারের চক্র সক্রিয় হয়েছে কিনা তা নিয়ে চিন্তিত বন বিভাগ। সম্প্রতি জয়পুর ফরেস্ট রেঞ্জের অন্তর্গত জঙ্গল থেকে ফাঁদে পড়া একটি চিতল হরিণ উদ্ধারের পর থেকে এই চিন্তা আরও বেড়েছে। কড়া নজরদারি চলছে জয়পুর ফরেস্টে। বাঁকুড়ার বিষ্ণুপুর পঞ্চায়েতের বন বিভাগের জয়পুরের জঙ্গল থেকে গত বৃহস্পতিবার রাতে উদ্ধার করা হয় একটি পূর্ণবয়স্ক চিতল হরিণ। হরিণটি একটি ফাঁদে আটকে পড়েছিল। বৃহস্পতিবার রাত্রে জয়পুর জঙ্গল থেকে বিকট চিৎকার শুনতে পায় জঙ্গল লাগোয়া স্থানীয় বাসিন্দারা। অস্বাভাবিক চিৎকার শুনে স্থানীয়রা জঙ্গলে গেলে তারা দেখতে পান একটি পূর্ণবয়স্ক চিতল হরিণ একটি ফাঁদে আটকে পড়েছে, আর ফাঁদ থেকে বেরোতেই তারও স্বরে বিকট চিৎকার করছে। হরিণটিকে এই অবস্থায় দেখেই বন দফতরে খবর দেন স্থানীয় বাসিন্দারা। খবর পাওয়া মাত্রই ছুটে আসেন জয়পুর রেঞ্জের অফিসাররা। উদ্ধার করা হয় হরিণটিকে। এরপর থেকে বন বিভাগের কপালে চিন্তার ঘাম জমেছে। বাঁকুড়ার বিষ্ণুপুর পঞ্চায়েত বন বিভাগের জয়পুরের জঙ্গলে প্রচুর সংখ্যক চিতল হরিণের বাস রয়েছে। হরিণ সংখ্যায় বেশ বেড়েছে বলে মনে করছে বন বিভাগ। তবে কি হরিণ শিকার করে তা পাচার করবার জন্য কোনো চক্র সক্রিয় হয়ে উঠেছে, উঠছে সেই প্রশ্ন। চোরা কারবারের চক্র নিষ্ক্রিয় করার জন্য গোটা জয়পুর রেঞ্জুড়ে কড়া নজরদারি চালানো হচ্ছে বলে জানাচ্ছে জয়পুর ফরেস্ট রেঞ্জের সহদেব মুড়া। এছাড়াও জঙ্গলের ভিতরে মানুষজনের চলাচলের দিকেও বিশেষ নজরদারি রাখছে বন দফতর। পাশাপাশি এই চোরা শিকারের সাথে কারা কারা যুক্ত জয়পুর ফরেস্ট রেঞ্জ তার তদন্ত শুরু করেছে বলে জানালেন। দেখুন, আমাদের কাছেও একটা সন্দেহ আছে। আমরা কিছুদিন ধরে এই ধরনের ফাঁদ আমরা পাচ্ছিলাম। গতকালকে একটা হরিণ এই ধরনের ফাঁদে আটকে গেছিলো, সেটাকে আমরা রিকভারি করেছি, ছাড়িয়ে সেটাকে জঙ্গলে ছেড়ে দিয়েছি। তো আমরা চেষ্টা করছি লোকজন বাড়িয়ে, আমাদের স্টাফ বাড়িয়ে জঙ্গলে যাতে যেখানে যেখানে ফাঁদ পাতার সম্ভাবনা আছে সেই জায়গাগুলোতে আমরা লক্ষ্য করছি সকালে এবং ভোরে। সেই জায়গায় আমরা গিয়ে মনিটরিং করছি, এবং যদি সেই ধরনের কোনো সন্দেহভাজন লোক আমরা দেখতে পাই জঙ্গলে তাকে আমরা জিজ্ঞাসা করছি। দেখুন, আমার জয়পুরে সেই ধরনের এখনও পর্যন্ত কোনো খবর নেই, কিন্তু এটা সম্ভাবনা থাকলেও থাকতে পারে। আমরা চেষ্টা করছি চারিদিকে যেগুলো যেগুলো হরিণ বিচরণ করে সেই জায়গাগুলোতে একবারে স্ট্রং মনিটরিং করার। ব্যুরো রিপোর্ট, নিউজ নো ম্যানস ল্যান্ড, বাঁকুড়া। সবার পায়ে সবার পছন্দের উন্নত গুণমানের জুতো প্রস্তুতকারী সংস্থা সুনীতি ফুটওয়্যার ডিস্ট্রিবিউটারশিপের জন্য যোগাযোগ করুন 8617883493, অফিস বনগা, উত্তর চব্বিশ পরগনা, পশ্চিমবঙ্গ।